হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের ভালো আছে আমিও খুব ভালো আছি। আর klrsuman অ্যান্ড পেটস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো ফাইনালি আমার 3 ইঞ্চের বেবি আর 2 ইঞ্চের বেবিগুলো অনেকটা বড় হয়ে গেছে, তো সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে ছোট্ট গিনি পিগটা কত সুন্দর টমেটো খাচ্ছে, আর এটা হচ্ছে বাবা, সে তার পাশে আছে। তো দুজন মিলেই খাচ্ছে টমেটোটা, এটা আমি এখন খেতে দিলাম, আর এখানে ফিমেলটা ঢুকে আছে। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে খাচ্ছে, এখন বাচ্চাটা খেতে শিখে গেছে সব কিছু, তো সব কিছু বাচ্চাটা এখন খায়। তো বাচ্চাটা এত তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে আমি ভাবিনি। তো এই যে কিউট বেবি দেখতে পাচ্ছেন, কিউটের ডিব্বা পুরো একবারে। আর প্রথম আমরা এখন দেখবো বাজিসের বেবিগুলো। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সব বাজিস পাখিগুলো রয়েছে, আর মেল ককটেলটা ও একবারে পিছনে বসে আছে চুপচাপ। তো বাচ্চাগুলো এইটাতে আছে, বাচ্চাগুলো আমি এখন নামাবো। তো দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা ভিতরে আছে। তো বাচ্চার হাড়ের ভিতরে প্রচুর নোংরা হয়ে গেছে, নোংরাটা পরিষ্কার করে দেবো এবং বাচ্চাগুলোকে আগে বের করতে হবে। তো প্রথমে বাচ্চাগুলো বের করে নিই। তো দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে বের করে নিলাম, আরেকটা বাচ্চা আছে সেটাকেও বের করে নেব। তো এই বাচ্চাটাকেও বের করে নিলাম। তো এই বাচ্চাটা হোয়াইটের উপরে হয়েছে, আর ওইটা হচ্ছে ইয়েলো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুবই চঞ্চল, যে এই আর এই যে পিঠের লোমগুলো যে নেই, সেগুলোর লোম কিছুদিনের মধ্যেই বেড়েই যাবে। এই লোমগুলো সব ছিল, পুরোটাই লোম ছিল। এর মা যেটা আছে, সে এর মাগুলোই কামড়ে কামড়ে লোমগুলো উঠিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিতরে অনেক লোম লোম হয়ে আছে, আর দেখতে পাচ্ছেন বোধহয় নিচের কালারটা। তো এই দুটোকে এখন আলাদা রেখে আমি হাড়িটা প্রথমে পরিষ্কার করে নেবো, তারপরে এই বাচ্চাগুলোকে রেখে আবার যেখানে ছিল সেখানে রেখে দেবো। তারপরে হাড়ি পরিষ্কার করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি হাড়িটা পরিষ্কার করে নিলাম, আর বেবিগুলোকে আমি রেখে দেবো যা হাড়ির মধ্যে চলে যা, তোদের ঘরে চলে যা। দেখতে শুনতে পাচ্ছেন গলার আওয়াজ, কে চলে যায় তোর ঘরে। তো দুটোর ভিতরে চলে গেল, এবার আমি তাদেরকে যেখানে ছিল সেখানে রেখে দেবো। তো এটার ভিতরে 3টে বেবি ছিল, এটা এর বেবিগুলো কতটা বড় হয়েছে এখন বের করে আমরা দেখবো। তো বের করার আগে খাঁচাটা খুলতে হবে। তো খাঁচাটা খুলে নিলাম, এবার ছুরিটা নামাবো। তো ফাইনালি বেবিগুলো আমি বের করে নিয়েছি, 3টে বেবি আছে, 3টে বেবি অনেক বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন তাদের প্যারেন্টস এদেরকে ফিডও করিয়েছে খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন তো বেবিগুলোকে ভালো করে দেখাবো আমি। 3টে বেবি আছে, 3টে বেবি এখন অনেকটা বড় হয়ে গেছে, আর হয়তো 10 থেকে 15 দিনের পরে এটা বেরিয়ে আসবে। তো ফিউচার বেবিগুলো যেখান থেকে আমি বের করেছিলাম আমি সেখানে রেখে দিলাম।
তো দেখতে পাচ্ছেন আমি এখানে রেখে দিয়েছি, আর ফিঞ্চ বেবিগুলো ওই দিকে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মেল ককটেলটা সেটা হাঁড়ির মধ্যে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সে হাঁড়ির মধ্যে রয়েছে, আর ফিমেলটা বাইরে রয়েছে। ফিমেলটা একটু আগে ছিল, এখনই বেরোলো। তো তারা এখনও ডিম দেয়নি, তো খুব শীঘ্রই এরা ডিম দিয়ে দিবে। আর লাভবার্ডগুলো এখানে রয়েছে। তো আমি যে পরে দুটো মেল ককটেল নিয়েছিলাম, একটা তো লুটেনা ককটেল এখানে রয়েছে বাজিসের কাছে, আর একটা তো আমি পেয়ার বানিয়েছিলাম। তো তাদের পেয়ার লেগে গেছে, প্রথম দিনই পেয়ার লেগে গেছিলো। তো এখন তাদের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর, এখন একসঙ্গে থাকছে, হাঁড়ির মধ্যে দুজনে একসঙ্গে থাকছে। তো তারা মেটিং ট্রাই করছে, তো আমি আশা করি এদের কাছ থেকে খুব তাড়াতাড়ি ডিম পেয়ে যাবো। আর যদি ডিম পারে ককটেল, তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আমার মুরগিগুলো যে আছে, আমার মুরগির বাচ্চাগুলো এখন বাইরে আছে, তো এখন সেই মুরগির বাচ্চাগুলোকে আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখিয়ে দিব। এখন আপনাদেরকে দেখাবো যে পায়রার বাচ্চা দুটো হয়েছিল, সেই পায়রার বাচ্চা দুটো দেখাবো কতটা বড় হয়েছে। তো পায়রার বাচ্চা দুটো এখানে আছে, দেখতেই পাচ্ছেন, বের করব। তো দেখতে পাচ্ছেন পুরো গায়ে ফেদা চলে এসেছে, এটা হচ্ছে ব্ল্যাক, দেখতে পাচ্ছেন। এরা অনেকটা বড় হয়ে গেছে। আরেকটা যে কালারটা আছে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে একটু ছোট আছে, পুরো গায়ে এটা ফেদার আসেনি, এই কালারটা দেখতে পাচ্ছেন। এরাও আর কদিনের মধ্যে অনেকটা বড় হয়ে যাবে। তো পায়রা বাচ্চাগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে পুরোপুরি হয়ে যাবে বড়, তারপরে তারা বেরিয়ে আসবে। এবার পায়রা বাচ্চাগুলোকে আমি রেখে দেবো। আর আমার কাছে কোনো খাঁচা নেই, আমি খুব শীঘ্রই খাঁচা বানাবো। খাঁচা বানিয়ে এবার পায়রা বাচ্চা যত হবে সব পায়রা বাচ্চাগুলোকে আমি খাঁচায় রাখবো, কারণ এরা বাইরে আসে, বাইরে এসে এক দুদিন বাড়িতে থাকে, তারপরে আর বাইরে থাকে না, উড়ে চলে যায়। তার জন্য আমি কিছু কিছু পায়রা বাচ্চা সেল করে দিয়েছিলাম কয়েকদিন। তো এবার আমি তা করবো না, এবার পায়রা বাচ্চা যদি বেরোয়, পায়রা বাচ্চাকে আমি খাঁচায় রাখবো, খাঁচায় রেখে তাদেরকে পুষবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।